আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি আলোর মতো অনেক বেশি ভালো আছো গাইস। তোমরা হয়তোবা জানো GMFF কিন্তু বাংলাদেশের মধ্যে বিয়ার ক্রাউন সাউথ এশিয়া নামে একটা নতুন টুর্নামেন্টের আয়োজন করছে, যেখানে কিন্তু ভাই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান সব জায়গার স্কোয়াড রাখছে। আর এই টুর্নামেন্টে কিন্তু সবগুলো কান্ট্রি থেকে শুধুমাত্র সব বড় বড় স্কোয়াড গুলোই খেলতেছে। তো চলো গাইস মজা পাবা, ভিডিও দেখো। আর গাইস কালকে কিন্তু আমাদের প্রথমে ম্যাচ ছিল, তারপরে কিন্তু গাইস পাঁচটা করে ম্যাচ ছিল সবারই। তো পাঁচটা করে কিন্তু ম্যাচ খেলছি, আর ওইখানে কিন্তু আমরা আর কাব্য, মানে ইটস কাব্য ভাইরা কিন্তু গাইস মোটামুটি কাব্য ভাইদের স্কোয়াড ছিল টপ ওয়ানে, মানে টেবিল পয়েন্টে, আর আমরা ছিলাম টপ টুতে। বাট এখানে একটা রুলস ছিল গাইস, তো আমাদের পেট নেওয়া যাবে না। তো ভুলবশত গাইস আমি হচ্ছে পেট নিয়ে গেছিলাম, ফেলক পেটটা। মেনলি কথা গাইস আমরা হচ্ছে কাব্য ভাইদের স্কোয়াড থেকে কাব্য ভাই, মানে আমরা দুজনই গাইস পেট নিয়ে গেছিলাম। তো হয়তো বা তারও মনে ছিল না, আমারও মনে ছিল না গাইস, খেয়াল করি না। আর আমরা আমাদের হোস্টগুলো কিন্তু গাইস আমাদের ওইভাবে কিছু ম্যাচের মধ্যে বলে নাই, তো গাইস ভুল একটা হয়ে গেছে। দেন গাইস তিনটা রাউন্ড খেলার পর, মানে পাঁচ রাউন্ডে তিন রাউন্ড খেলার পর আমি দেখলাম খেয়াল করে যে পেট নেওয়া, তারপর হচ্ছে গাইস চেঞ্জ করে ফেলেছি। বাট যাই হোক গাইস বুঝি তো, আমাদের নিচের দিকে যারা ছিল পয়েন্ট স্কোরে, তো তাদের থেকে দুইজন গাইস যে অবজেকশন জানাইছে হোস্টে, তো আমরা পেট নিয়ে গেছি। দেন গাইস আমাদের স্কোর প্রথমে বলছিল জিরো করে দিবে, দেন তাদের সাথে কথা টথা বললাম এটা কেমন নিয়ম জিরো, এইটা সেটা আপনারা তো দেখেন নেবে, আমাদের বলে নাই। দেন বুঝা টুঝা বলার পর আমাদের স্কোর গাইস হাফ করে দিছে। দেন ভাই বুঝো 80-90 স্কোর করে যখন হাফ করছে, ওই স্কোরটা আমাদের দাঁড়াইছে দেখা যায় 43-45 যায়, যেখানে কাব্য ভাইরা টপ ওয়ানে ছিল সেখান থেকে তারা গায়ে চলে গেছে টপ ফাইভের মধ্যে, আর আমরা যেখানে ছিলাম টপ টু, এখানে আমরা টপ 6-7 চলে গেছি, মানে অনেক নিচে বেড়ে গেলাম। আর যেই স্কোয়াডগুলো আমাদের পয়েন্টে অনেক নিচে ছিল গায়েস, তারা কিন্তু টপ 1-2 মানে চলে গেছে। তো যাই কিচ্ছু করার নাই গায়েস, কপাল খারাপ ছিল তো একটা মিস্টেক হয়ে গেছে, কিচ্ছু করার নাই। আর সব কিছুরই যেহেতু একটা রুলস থাকে, তো এগুলো মেনটেন করতে হয়, তো এটা আমাদেরই ভুল। তো যাই গায়েস চলো, এটা কিন্তু গায়েস আমাদের টুর্নামেন্টেরই ম্যাচ, আর অলরেডি তো গায়েস দেখলাই দুইটা কিল করলাম নাইমা। আর ভাই এখন কিন্তু আমরা আস্তে আস্তে সামনের দিকে যেতেছি, আর টুর্নামেন্ট ম্যাচগুলোতে কিন্তু গায়েস সব ভালো ভালো প্লেয়ার থাকবে, সামনে কিন্তু গায়েস কোনো নর্মাল প্লেয়ার নাই। তো অবশ্যই তোমরা র্যাঙ্কের মতো যেখানে 20-25 কিলের আশা করবা এরকম কিন্তু হবে না। বাট ভাই লাস্ট পর্যন্ত দেখা যাবে কারা সার্ভাইভ করে, কারা বেশি স্কোর করে, কারা ভাই মনে করো বেশি ভুয়া নিতে পারে, এগুলাই হিসাব করা হয়। তো চলো আমরা কিন্তু গাইস পাঁচটা ম্যাচের একটা ম্যাচ ভুয়া করছি, তো এই ম্যাচটা কি ভুয়া ছিল কি না তো দেখো গাইস, আশা করি মজা পাবা। আর তোমরা যদি বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দাও, তাহলে কিন্তু নেক্সট আমরা ভালো ভালো টুর্নামেন্ট খেলবো, আর তোমাদের ভিডিও দেওয়ার ট্রাই করবো। তো অবশ্যই এটার জন্য বেশি বেশি সাপোর্ট আর ভালোবাসা দিও। তো অলরেডি কিন্তু আমার 3টা কিল হয়েছে, আর আমার টিমমেটরা কিন্তু মোটামুটি ভালোই কিল করতেছে। তো আমরা কিন্তু গাইস আস্তে আস্তে সামনের দিকে যেতেছি, এনিমি খুঁজতেছি। আর মেন কথা গাইস টুর্নামেন্টের মেন নিয়মটা হচ্ছে গাইস একটু হোল্ড করা, বেশি রাশ করতে গেলে দেখা যায় থার্ড পার্টির মাইর খেয়া দেন পুরো স্কোয়াডই ওয়াইপ আউট হয়ে যেতে পারে, দেন স্কোরিং খাতাতে ভাই আমাদের জিরো থাকবে। তো অবশ্যই এটার জন্য গাইস আমরা যদি মোটামুটি ভাই ভুয়াও করতে পারি, তাহলে ভাই ভুয়ার স্কোরটা গাইস 12 পাওয়া যাবো, দেন যদি মোটামুটি 8-7 কিলো করতে পারি পুরো স্কোর মিলে, তো দেখা যাচ্ছে গাইস 20 স্কোর পাই যেতেছি। আর ভাই প্রতিটা ম্যাচে যদি 18-20 প্লাস করতে পারি, তাহলে টেবিল পয়েন্টের টপ ওয়ানই থাকা যায়। তো বুঝো ওইভাবে একটু চিন্তা ভাবনা করে খেলতে হবে। তো দেখো গাইস অলরেডি কিন্তু আমার 4টা খেল হয়েছে, দেন আমাদের টার্গেটই হচ্ছে একটা গাইস, টিমমেট সবাই একসাথে থাকবো, আর লাস্ট পর্যন্ত ম্যাচটা যেভাবে ভুয়া করার ট্রাই করবো। আর যেহেতু গাইস এটা হচ্ছে আমাদের পুরগাটোরি ম্যাচ, আর পুরগাটোরি ম্যাপটা কিন্তু গাইস সব সময় ভাই আমার ভালো লাগে, আমার ফেভারিট একটা ম্যাপ বলতে পারো। তো গাইস এখন তো ভাই র্যাঙ্ক ট্যাঙ্ক পুষ দেয়, বা সবগুলো ম্যাচ কিন্তু গাইস পুরগাটোরি এরকম পড়াই না, বা পুরগাটোরি হয়তো উঠাই দিছে। কিন্তু গাইস আমার কাছে আগে যখন পুরগাটোরি ম্যাপটা ছিল প্রচুর ভালো লাগতো, কালারের থেকে বেশি ভাই আমার ফেভারিট ছিল পুরগাটোরি ম্যাপ, বাট এখন তো নাই উঠাই দিছে। তো চলো গাইস টুর্নামেন্টে খেললাম, মজা পেলাম, পুরগাটোরি ম্যাপটাতে গিয়ে গাইস ঘুরে আনতে পারবো দেখা যাক। এদিকে কিন্তু আমাদের সামনে প্লেয়ার আর ফাইট হইতেছে, আর এখানে কিন্তু গাইস কোনো নর্মাল স্কোয়াড নাই, এনজি ওয়ানের স্কোয়াড, বাংলাদেশ থেকে এনএল, এনআর, তারপর হচ্ছে ভাই সব এনএক্সটি, দেন ভাই সব টপ টপ স্কোয়াডগুলোর মধ্যে ফাইট চলতেছে বুঝো ভাই। এখানে কিন্তু কোনো প্রকার ভাই কারো হালকা এরকম নেওয়া যাবে না, তাহলে কিন্তু গাইস আমাদেরই হালকাভাবে মাইর দিয়ে দিবে। তো চলো এখানে কিন্তু আমরা কোনো মতে জোন কাভারের সাইডে আসি আর কি, বাট আমাদের সামনে ভাই জোন পড়ছে আর পুরোই ফাঁকা মাঠ গাইস, ভুয়াটা না মিস হয়ে যায় আমরা এই টেনশনে ছিলাম। বাট সবাই কিন্তু ভাই একসাথে আসি, একসাথে লাইকা টেকা থাকলে দেখা যায় ভালো একটা স্কোর হবে, আর একজন আর একজনের ব্যাকআপ দিয়ে খেলে ইজিলি ম্যাচ ভুয়া চলে আসবে। তো এরকমভাবে কিন্তু গাইস চিন্তা ভাবনা করে বাড়াইতেছি সামনের দিকে। এখানে হয়তো ভাই যাদের সাথে আমরা ফাইট নিয়েছিলাম এখানে তো নাম দেখা যেতেছে না, কারণ ভাই ওইরকম ড্রোন টুর্নামেন্ট আর কি। তো চলো এদিকে কিন্তু স্কোপ বিস্কোপ করে মোটামুটি ভাই ড্যামেজ ডুমেজ দিতেছি কম বেশি সবাইরে, বাট আমিও কিন্তু ভালো ড্যামেজ খেয়ে গেলাম। আর গাইস আশা করি টিমমেটদের সাথে থাকলে ভাই কিল আর পাবো না, শুধু ড্যামেজ দেওয়া যেতে হবে আর কি, কারণ টিমমেট ভাই সবাই মিলে একসাথে ফায়ার দিতেছে, দেন যার ভাগ্যে কিল চলে আসে আর কি। এই যেদিকে কিন্তু গাইস ফায়ারটা দিয়ে কোনো কিলই পাইতেছি না,
মাঝখানে শুধু ড্যামেজই খাইতেছি, আর টিমমেটরা ভাই এক একজন মেশিন গান চালাইতেছে, আর আমি চালাইতেছি উঠপেকার। আর বুঝি তো গাইছে M16 এডিলা যাতা দিলে নেমে কি বাঁচে, তো উঠপেকার দিয়ে 100 দেওয়ার আগে আগে গাইস আমার টিমমেটরা ভত্তা বানা দেয়। ওই যে রিফার দেয় আমি কিন্তু স্নাইপার চালাইতেছে উড়া দূরা, মানে সে কিন্তু স্নাইপার ব্যাকআপ দিয়ে দিছে। আর আমরা কিন্তু গাইছে আমাদের মতো গেরা কেউ M60 দিয়ে ওয়াল ফাটানোর কাজ করতেছে, কেউ আবার ওয়ান টাইপের কাজ করতেছে, কেউ আবার পিক ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছে। তো চারোপাশে কিন্তু আমাদের দেখতে হবে, পজিশনগুলো খেয়াল রাখতে হবে। আর ভিডিও কিন্তু বেশি বড় না, কারণ একটা ম্যাচে দিছি। আর ভাই বুঝি তো প্রতিটা ম্যাচে কিন্তু গাইছে ভুয়ানা করতে পারলো, এবারে যে ভালো কিল করছি, ভালো মনে করো পারফরমেন্স বা ভালো স্কোর করার ট্রাই করছি। আর স্কোর তখন হয়েছে গাইস যখন আমাদের অ্যাভারেজ পজিশনটা ভালো ছিল, তো এটার জন্য আর কি গাইস। তো ভুয়া প্রতিটা যে হবে এরকম কিন্তু না, আমরা কিন্তু পাঁচটা ম্যাচের একটা ভুয়া করছি, আমাদের কাব্য ভাইয়ের একটা ভুয়া করছে, দেন এরকম কিন্তু টুকটাক সবাই একটা একটা করে ভুয়াই করছে, একটা না ভুয়া এরকম করতে পারে নাই। বাট তারপরে কিন্তু গাইস দেখা যায় স্কোরে কিন্তু ভালো হয়েছে, কারণ আমরা মোটামুটি ভালো কিল করতে পারছিলাম। আর গাইস তোমরা জানো কম বেশি সবাই আমরা কিন্তু মোটামুটি ভাই র্যাঙ্ক প্লেয়ার না, আমরা বেশিরভাগ কিন্তু গাইস সবাই CS প্লেয়ার, কারণ সবাই কিন্তু ওরা ধরা কাস্টম খেলি ভাই। এবারে যে ভাই কাস্টমের টুর্নামেন্টগুলো বেশি খেলা হয়, আর ওইখানে আমাদের পারফরমেন্স সবসময় হাই থাকে। যেমন ভাই নস্টপের এখন কিন্তু গাইছে আমরা কোয়ার্টার ফাইনাল, শেফ টু এর আজকে ম্যাচ আছে VXL-এর সাথে, এটা জিততে পারলে হয়তো বা সেমিফাইনাল উইটা যাবো। আর বাংলাদেশ থেকে হয়তো আমরাই ভাই সেমিফাইনাল প্রথম যেয়ে দিচ্ছি করে একটা বড় টুর্নামেন্টে। তো আশা করি বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দিবা, আর নেক্সটে তোমাদের জন্য আরও ভালো ভালো ভাই টুর্নামেন্টের আয়োজন তো করা হইতেছে গাইছ, তো ওইগুলো দেখতে পারবা, আমরা পার্টিসিপেট করবো সবগুলো টুর্নামেন্টে, কোনটা মিস করবো না। তো এটার জন্য অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিবা, আর টুর্নামেন্টগুলো খেলতে কিন্তু ভাই মজাই লাগে, এটি সত্যি কথা। বাট ভাই বিশ্বাস করো, হাইরা গেলে বা একটা পজিশন খারাপ গেলে গাইস কিছু মানুষ এত ব্যাড কমেন্ট করে যা বলার বাইরে। আসলে যাই হোক ভাই, সব জায়গায় কিন্তু হেটার তারপরে লাভার থাকেই, তো আশা করি ভাই আমরা আমাদের পারফরমেন্সের মাধ্যমে হেটার্সদেরকেও লাভারে পরিণত করার ট্রাই করবো। তো চলো, এখানে কিন্তু ভাই চারটা কিলি করছি, বেশি করতে পারি নাই, টিমমেটরা কিন্তু ভাই কিল টিল মারা দিছে। আর এখানে কিন্তু হয়তো বা লাস্ট একটা প্লেয়ার ছিল ওইটা ইলিমিনেট হয়ে গেছে গাইস, লাস্টে কিন্তু আমরা ম্যাচটা ভুয়া করে ফলাইছি। তো ভিডিওটা কেমন লাগছে গাইস কমেন্ট করো, আর ভিডিওটা বেশি বড় হয় নাই, ছোটই হয়েছে, 6 কিল 6 কিল 5 কিল, আর আমি কিন্তু ভাই 4 কিল করছি, কিল টিল ভাগেই পাই নাই, দেখছি টিমমেটরা যেভাবে কোপ টোপ দিছে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো তোমাদের দেখানোর ট্রাই করবো, এটার জন্য অবশ্যই বেশি বেশি ভালোবাসা সাপোর্ট করো। আর আজকে কিন্তু নস্টপ গেমিংয়ে 9টা বাজে আমাদের ম্যাচ আছে, 9টা থেকে 11টা পর্যন্ত Best of 5 BXL-দের সাথে, এটা জিতলে কিন্তু গাইস সেমিফাইনাল উঠে যাবো। তো অবশ্যই বেশি বেশি সবাই সাপোর্ট করবা, ভালোবাসা দেখাবা। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো, আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো। আর হ্যাঁ ভাই, আমি বলছিলাম আমাদের প্রথম চ্যানেল একটু ঝামেলা হয়েছে, ইনশাল্লাহ কয়েকটা দিন পরে কিন্তু ঠিক হয়ে যাবে, তখন থেকে আবার রেগুলারই কিন্তু আমাদের মানে পানিগার 420 আকিব চ্যানেলে রেগুলারই ভিডিও পাবা। তো নো টেনশন গাইস, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর গাইস এখন থেকে তো গাইস আমাদের প্রথম চ্যানেলের ভিডিওগুলো আমাদের সেকেন্ড চ্যানেল আবিরে দিতেছি, আর যখন গাইস আমাদের প্রথম চ্যানেল আকিব ঠিক হয়ে যাবে তখন আবার রেগুলার গাইস সেকেন্ড চ্যানেলে হচ্ছে ভাই কাস্টমের বা টুর্নামেন্টের অন্য টাইপের ভিডিও পাবা। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো চলো বেশি বেশি লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও তা বেশি বেশি কমেন্ট করো। ভিডিও আর বেশি বড় না করে আজকের মতো যাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।